তুমি মাছের ঝোল করছি কিভাবে করছি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। পারছো এই যে মাছ, বড় বড় চাকা চাকা মাছ 2 কিলোর ওজনে এনেছি, কম বেশি সবাই খায়, এসব দেখিয়ে কোনো লাভ নেই। যাকগে তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের দেখাতে ইচ্ছে করলো, তাই দেখালাম। অনেক মাছ আরও এনেছি, ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছি, সেগুলো আর বের করব না। আর 3 খানা দেখো লম্বা লম্বা বেগুন আছে, বেগুন ভাজা করব, মাছের ঝোল করব, ঠিক আছে। এই মাছটা আজকে রান্না করব আর এটা পরে করব, রেখে দিই, এতগুলো মাছ করে তো লাভ নেই 2 কিলো সের জন্য। আর চলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। পানিপুরির জল আজকে রেডিমেড কিনে এনেছি, পানিপুরির জল ঝোল বুঝেছ। আর এখানে ঘুগনি আছে, এটাও কিনে এনেছি, এখানে সিঙ্গারা আছে, আর এখানে আলু মাখা আছে, আজকে বাইরের থেকে এনেছি, আর এখানে পানিপুরি আছে। তা চলো দেরি না করে একটু শশা টমেটোর কেটে নিই, তারপরে তো মাছের ঝোল করবই। দেখতে পাচ্ছ মাছটা মেখে নিলাম হলুদ লবণ দিয়ে, আমি একটু চামচ দিয়ে মেখেছি, আমার হাতে না কাটা কাটা মানে ঘষতে গিয়ে না ছুলে গেছে। তো চলো এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো লঙ্কা পেঁয়াজ আদা টমেটোরটাকে পেস্ট করে নিব, আর জিরের গুঁড়ো দিব, কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো মাছ ছড়িয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য, মাছ ভাজা করেছি, এখন আমি মাছের ঝোল করব, কিভাবে করব সঙ্গে থাকবে দেখতে থাকবে বুঝেছ। পাঁচফোড়ন দিয়ে দিলাম বুঝেছ, পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু ভালো করে করছি বুঝেছ, ভাজা ভাজা করছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিব বুঝেছ। ও একটু ভুলে গেছি জিরের গুঁড়ো দিই, লবণ হলুদ দিয়ে দিলাম বুঝেছ, এখন ভাজা 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 করছি বুঝেছ। দেখো ভাজা ভাজা হলে আমি লাস্ট তোমাদের দেখাচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখন ভাজা ভাজা করছি দেখো বন্ধুরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছ বুঝেছ। দেখো ভালো ভালো, এটা কষে গেলে জল দিয়ে দেবো বুঝেছ, ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়ে লাল করতে হবে। আমি একটু না জল দিয়ে দিলাম বুঝেছ, ঠিক আছে ঠিক আছে, জল দিয়ে দিচ্ছি পাতলা করে ঝোল, এখন ধনে পাতা আমি দিয়ে দেবো বুঝেছ বন্ধুরা, ঠিক আছে ধনে পাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে বুঝেছ বন্ধুরা, এখন এটা হোক ফুটুক বুঝেছ, ভালো করে ফোটাফুটি হোক, ওখানে বেগুনটা কেটে নিচ্ছি, বেগুনগুলো ধুয়ে নিলাম, জল আছে ভিতরে বুঝেছ, ঠিক আছে চলো ওখানে ফোটাফুটি হচ্ছে ওখানে যাওয়া হোক। দেখো আমার পাতলা করে ধনে পাতা দিয়ে মাছের ঝোল হয়ে গেল, কে কে খাবে চলে এসো, আমার বেগুন ভাজা হয়ে গেছে, চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ রাখো, শুভরাত্রি, ঠিক আছে ঠিক আছে।